লজ্জাজনক ঘটনার জন্য একটা বড় রেলি বেরিয়েছে। এটা হলো আপার বাগডোগরা বাস স্ট্যান্ডের একটা দৃশ্য, আপনারা দেখুন। সবাই ফাঁসি দাবি করছে, ভীষণই একটা লজ্জাজনক ঘটনার জন্য। ফাঁসিটাই তার একমাত্র বিচার, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। অরিজিনাল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমি ধরাচ্ছি সরাসরি এই ভিডিও, এই দৃশ্য দেখুন। পুরো বাগডোগরার বাসিন্দা নেমে পড়েছে, স্টুডেন্ট সহ ফাঁসি চাইছে। এখানে একটা লজ্জাজনক ঘটনা, একটা ছাত্রী নিয়ে তাদের একটা লজ্জাজনক ঘটনা হয়েছে, মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয়েছে। তার কি অপরাধ, তার কি দোষ এইভাবে হত্যা করা হলো? তার কাছে কোনো অধিকার নেই। ফাঁসি ফাঁসি অবশ্যই একে ফাঁসি চাই। ওরা নেপালিতে বলছে ফাঁসি দাও ফেঁসি দাও, হয়তো নেপালি সমাজের মেয়ে ছিল। কিন্তু আমি যা বলছি, শুধু নেপালি সমাজ নয়, প্রত্যেকটা সমাজের লোক এখানে নেমে আসা উচিত আর ফাঁসি আবদার করা উচিত। কেন না শুধু নেপালি সমাজের লোকরাই নেমে আসবে? এটা নেপালি ঘরের মেয়ে না, এটা প্রত্যেকটা ঘরের মেয়ের ঘটনা। এই ঘটনা কারোর সাথে ঘটতে পারে। দেখুন মহারেলি বের হয়েছে, মহারেলি বের হয়েছে, মহারেলি। আমাদের সুনীল দাদাও চলে এসছে, আল্লাহ বাগডোগরার রিপোর্টার চলে এসছে। ভীষণ একটা লজ্জাজনক ঘটনা। আপনারা ফাঁসি আবদার করুন, আপনারা দূর থেকে সাহায্য।